দোকান থেকে খাবার কিনতে গিয়ে গত আঠারো এপ্রিল দুপুরের পর বাড়ি থেকে বের হয় ঠাকুরগাঁও সদরের সালান্দর মাদ্রাসাপাড়া গ্রামের ওসমান প্রবাসী বাবলুর রহমানের এগারো বছর বয়সী শিশু নিবিড় দুদিন ধরে নিখোঁজ থাকার পর মিলল তার লাশ স্বজনরা জানান নিখোঁজের পরদিনই পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় শনিবার ভোরে বাড়ির পাশে একটি পরিত্যক্ত গলিতে নিবিড়ের অর্ধ গলিত লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় স্বজনদের অভিযোগ দোকানের সামনে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হয় নিবিড়ের এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের লাশটা ফালানোর আগে বলে ওখানে দরজা ঠক ঠকাইছিল ওরা ঠক ঠকাইছে আর আবার ভয়ে ওঠে নাই পরে সকাল বেলা যখন উঠে দেখে ওখানে ফালা থেকে গেছে আমরা চাই যে এটা একটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে এটা দোষীদের শাস্তি ব্যবস্থা করা হোক পুলিশ বলছে এ ঘটনায় সন্দেহজনক হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বা সাথে জড়িত আছে তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান আছে আশা করি আমরা খুব শীঘ্রই মৃত্যুর কারণ এবং কে করেছে এই কাজটি আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি বাবা মায়ের দুই সন্তানের মধ্যে নিবিড় ছোট সে কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও